প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে একজোড়া কবুতরের জন্য বা কবুতরের বা আমাদের বাংলা কবুতরের যে খাবার রয়েছে সেটা তৈরি করতে আপনি কি পরিমাণ আমিষ ব্যবহার করবেন কি পরিমাণ কার্বোহাইড্রেট ব্যবহার করবেন এবং কি পরিমাণ তেল জাতীয় পদার্থ ব্যবহার করবেন এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনি খাবারটা মিক্স মিক খাবারটা নিজে মিক্স করবেন না কি দোকান থেকে মিক্সার খাবার কিনবেন কোনটায় বেশি লাভ তো এই দুইটা জিনিস আমি আজকে আলোচনা করব তো আসলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের কবুতর রয়েছে তাদের খুব কাজে আসবে তো গ্রীষ্মকালীন যে সময়টা আছে সেটা ব্রিডিং কবুতরের জন্য খুবই উত্তম সময় এবং অপর অপরদিকে তুলনামূলকভাবে এই সময়টা আপনার কবুতরের রোগবালাইয়ের আক্রান্ত হওয়ার ঝুঁকিও কম থাকে অপর দিকে শীতকালীন সময় কবুতরের বিভিন্ন ধরনের রোগ বালাইয় আক্রান্ত হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বেড়ে যায় এবং এ কারণে এবছরের তুলনায় সময়টাতে কবুতরের জন্য অনেক বেশি বাড়তি যত্নের প্রয়োজন দেখা দেয় তবে গ্রীষ্ম কিংবা শীত বছরের যে কোনো সময় কবুতরের সুস্থতা উন্নতি ডিম বাচ্চা নিশ্চিত করতে হলে আপনাকে অন্যান্য বিষয়ের সাথে যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে সেটি হল খাবার আপনার খাবারের মান যদি ভালো না হয় তবে আপনি যতই ভিটামিন মিনারেল খনিজ এসব প্রয়োগ করুন না কেন সেগুলো কোনো কাজেই আসবে না অপরদিকে ভালো ডিম বাচ্চাও পাবেন না কবুতরের ভালো ব্রিডিং করার জন্য হান্ড্রেড পারসেন্ট সুস্থতা নিশ্চিত করতে হবে আর এজন্য শুরুতে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে কেননা খাবার কবুতরের সুস্থতা ও বাচ্চা উৎপাদনের উপর অনেক বড় প্রভাব বিস্তার করে একটা ব্রিডিং কবুতরের গ্রীষ্মকালীন আদর্শ খাবার তালিকায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ষাট পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার পঁয়ত্রিশ পার্সেন্ট এবং তেল বীজ জাতীয় খাবার পাঁচ পার্সেন্ট থাকা বাঞ্ছনীয় আবার শীতকালীন সময় আদর্শ খাবার তালিকায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ষাট পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তিন তিরিশ পার্সেন্ট এখানে পাঁচ পার্সেন্ট কমে যাবে এবং তেল বীজ জাতীয় খাবার দশ পার্সেন্ট থাকা বাঞ্ছনীয় তবে আপনি চাইলে সারা বছর কবুতরগুলোকে নিম্নক্ত পরিমাণে খাবার পরিবেশন করতে পারেন যেরকম কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার ষাট পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট এবং তেলজাতীয় খাবার বত্রিশ থেকে সরি তেল তেল বীজ যে খাবারটা রয়েছে সেটা আট থেকে নয় পার্সেন্ট দিতে পারেন আপনি চাইলে এই উপাদানগুলো ব্যবহার করে খুব মানে কম আইটেম ব্যবহারের মাধ্যমে এটি সুষম খাবার তৈরি করতে পারেন বিশেষ করে যেসব ভাইয়েরা খুব শখের বসে কবুতর পালন করেন কিন্তু হাতের কাছে অনেক আইটেমের খাবার জোর করতে পারেন না তবে গম ধান মসুরি কলাই তারপরে হচ্ছে বাদাম সরিষা ইত্যাদি আইটেমগুলো সর্বত্রই পাওয়া যায় শুধু খাবারের মিশ্রণ তৈরি করার সময় এগুলো খেয়াল রাখতে হবে যেন খাবারের মধ্যে উপরে উল্লেখিত উপাদানের পরিমাণ বজায় থাকে তবে বলা বলে রাখা ভালো যে খাবারের মিশ্রণ একটু বেশি আইটেম খাবারের মাধ্যমে তৈরি করা ভালো এতে কবুতরের খাবার রুচি বৃদ্ধি পায় যাই হোক চলুন খুব সহজে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে খাবারের মিশ্রণ তৈরি তৈরি করা যাক তো নিম্নে উপাদান আমি বলে দেব এবং এখানে চল্লিশ কেজি চল্লিশ কেজির একটা কী বল চাট বলব অর্থাৎ চল্লিশ কেজি খাবার তৈরি করতে আপনি কি পরিমাণ আমিষ দেবেন কি পরিমাণ কার্বোহাইড্রেট দেবেন এবং কি পরিমাণ তেল জাতীয় বীজ দিবেন তো চলুন এখানে ধরে নেওয়া যাক বিশ কেজি গম এখানে আপনি পপকর্ন সোলা তারপর চাল ইত্যাদি ব্যবহার করতে পারেন যেহেতু বাংলা কবুতর এরা সবগুলোই খেয়ে থাকে তো এখানে যেটা দাম সব থেকে কম মানে ভালো সেটা আপনি নেবেন আপনার এলাকায় তো বিশ কেজি গম এবং প্রোটিন সমৃদ্ধ খাবার এখানে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার হচ্ছে বিশ কেজি প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ পারসেন্ট অর্থাৎ তেরো থেকে চোদ্দ কেজি অর্থাৎ তাহলে আমার বিশ কেজি আর এখানে চোদ্দো কেজি হলো কত চৌত্রিশ কেজি এর চৌত্রিশ কেজি ডাবলি এখানে প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন বলতে আমিষ আমরা জানি যে মসুর ডালে প্রচুর পরিমাণে আমিষ থাকে তারপরে হচ্ছে ডাবলিতে তারপর হচ্ছে মুগ ডালে খেসারিতে মাসকলাই মোটর মটর সুদ অর্থাৎ ডাল জাতীয় যেসব জিনিস রয়েছে আপনার তাতে আপনার কি বলে প্রচুর পরিমাণে আমিষ বা প্রোটিন থাকে তো আপনার আপনার এলাকায় যে কি বলবো যে ডাল জাতীয় ফসলের দাম কম সেটাই আপনি দিতে পারেন এরপর হচ্ছে বীজ জাতীয় খাবার তেল বীজ জাতীয় খাবার হচ্ছে সাত থেকে আট পার্সেন্ট অর্থাৎ দুই থেকে তিন কেজি তেল জাত তেল মানে তেল বীজ জাতীয় খাবার বলতে বোঝানো হয়েছে যে খাবারে তৈলক্ত পদার্থ বিদ্যমান রয়েছে যেরকম বাদাম হচ্ছে কুসুম ফুলের বীজ সূর্যমুখীর বীজ সরিষা তিসি তিল কালোজিরা জিরা তারপর হচ্ছে চীনা সূর্যমুখী বীজ তো আগেই বললাম ইত্যাদি এইসব যে তেল বীজ রয়েছে এই এগুলোর আপনার এগুলো থেকে এবারে যে দুই থেকে তিন কেজি নিয়ে একটা খাবার তৈরি করতে পারেন তো আমি আবার আরেকবার বলে দিচ্ছি বাজারতে এখানে গমছিলো বিশ কেজি তারপর পপকর্ন পোলা পোলাও বা ছোটো ধান চাল এখান থেকে চার কেজি চব্বিশ কেজি আর আপনার হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে চোদ্দো কেজি চব্বিশ আর দশ হচ্ছে চৌত্রিশ আর চার হচ্ছে আপনার আটচল্লিশ কেজি সরি আটত্রিশ কেজি আর এখানে হচ্ছে আপনার যে তেল বীজ খাবার রয়েছে এখান থেকে দুই থেকে তিন কেজি নেন তাহলে ঘরে আপনার চল্লিশ থেকে একচল্লিশ কেজি খাবার আসবে তো এটা হচ্ছে আপনাদের একটা খাবার চার বা তালিকা চল্লিশ কেজি হিসাবে আমি দেখানো হয়েছে তো আপনি যদি চার আমার কবুতর কম তাহলে কম আপনি খাবার কম নিয়ে সেই অনুপাতে একটা খাবার তৈরি করবেন মিক্স তৈরি করবেন এবং যদি আপনার মনে হয় না আমার কবুতর বেশি এর থেকে বেশি খাবার লাগবে তাহলে আপনি খাবারের যে পরিমাণটা বললাম পরিমাণটা বাড়িয়ে আপনি বেশি খাবার মিক্স করে নেবেন তো আপনাদের সুবিধার জন্য আর কি চল্লি মানে বিভিন্ন উপাদানের চল্লিশ কেজি খাবারের মিশ্রণের কথা আমি বলেছি তো আপনি আপনার সুবিধা অনুযায়ী তৈরি করবেন মাংস্মতো কবুতরের মানে খাবার ও গ্রিডের জন্য আপনি বিভিন্ন সাইড আছে ওইখানে যোগাযোগ করতে পারেন আমি কারো নাম বলবো না আর চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন কারণ যেহেতু এখানে আমি কারো বিজ্ঞাপন দেখাচ্ছি না তো কারোর নাম বলা নাম না বলাটাই ভালো সবাইকে ধন্যবাদ আল্লাহ ভাই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন